ওয়েলকাম স্টুডেন্ট, আবার আমাদের চ্যানেলে। তো তোমাদের দিতে চলেছি আজকে আমি ষষ্ঠ শ্রেণী সেরা প্রশ্নপত্র সাজেশন, তোমাদের ফাইনাল এক্সাম 2023 সালের বাংলা পরীক্ষা। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, যতীন্দ্রনাথ দাস, সূর্য সেন। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, এখানে ধাত্রী কথার অর্থ যিনি ধারণ করেন, যিনি গ্রহণ করেন, যিনি দান করেন। সুধীর বাবুকে অবাক করেছিল কি? হাবুর সাহস, হাবুর বানিয়ে বলার ক্ষমতা, হাবুর মিথ্যাচার। যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন আলিপুর সেন্ট্রাল জেলে, প্রেসিডেন্সি জেলে, লাহোর সেন্ট্রাল জেলে। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে, এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন, ভালো মন্দের, গ্রামগুলির, তরুণীর। এক যে ছিল কিশোর তার মনে লাগে না, কী লাগে না? পড়াই, খেলাই, আঁকাই। যে শব্দগুলি দিয়ে আমরা কোনো কাজ করা বোঝাই তাকে বলা হয় বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার। ঘুম থেকে উঠে পড়ো চিহ্নিত অংশটি কোন ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া, সকর্মক ক্রিয়া ও সমাপিকা ক্রিয়া। আমি বই পড়ছি রেখাঙ্কিত বাক্যটির ক্রিয়াকার লেখো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। দুয়ে থেকে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যতীন্দ্রনাথ দাসের প্রথম ছদ্মনাম কী ছিল? নিতাই শান্তি পেল কেন? রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল? কিশোরটি সাগরবেলায় কী কুড়িয়ে তোলে? বাঙালি কোথায় কোথায় উপনিবেশ তৈরি করেছিল? যেতে যেতে নদীর তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়ে? ধাতুর সঙ্গে শতাব্দ জুড়ে কোন শব্দ তৈরি হয়? অকর্ম ক্রিয়া কাকে বলে? একটি কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। এবারে আমের ফলন খারাপ নয় এই বাক্যটি অনর্থক বাক্যে রূপান্তরিত করো। তিনে তাকে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? অনশন করার আগে যতীন দাস সহযোদ্ধাদের কী অঙ্গীকার করিয়াছিলেন? পৃথিবীর দিকে তাকালে কবির কী মনে হয়? মোরা দুই সহোদর ভাই পঙ্গটি কোন কবির রচনা? মোরা কারা? চারে থাকে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? এর ফল কী হয়েছিল? এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথড কী? তার এমন মেথড অবলম্বনের কারণ কী? কবি কল্পনায় নৌকাযাত্রার কী কী দৃশ্য তিনি দেখেছেন। তুই কি না মাগো তাদের জননী, কবিতায় বঙ্গজননীর যে সন্তানদের কথা বলা হয়েছে তাদের পরিচয় দাও। পাঁচে তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মানহানির মামলা আসামি কে ছিল? তার শাস্তি কী হয়েছিল? সাক্ষী দিবি, চার আনা পয়সা পাবি, কে কাকে কথা বলেছিল? হিজি বিজবিজের সকালের এবং বিকালের নাম কি? মেজ মামার কান ধরে কি বলছেন? অজবরালা গল্পের লেখকের নাম কি? পুজোর ছুটি কেমন কাটলো তা নিয়ে বন্ধুকে জানিয়ে একটি চিঠি। অনুচ্ছেদ রচনা করো, গাছপালার প্রয়োজনীয়তা। তো এই ছিল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর সেরা ফাইনাল এক্সামের প্রশ্নপত্র সাজেশন বাংলার। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক কাজে লেগেছে এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।